কুমিল্লার চৌদ্দগ্রামে বাসে পেট্রোল বোমা হামলায় পুড়িয়ে মানুষ হত্যা মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন শুনানি অনুষ্ঠিত হয়েছে। এ বিষয়ে নথিপত্র যাচাই করে আগামী 25 নভেম্বর পরবর্তী শুনানির জন্য আদেশ দেওয়া হয়েছে। সাংবাদিকদের এ কথা জানান খালেদা জিয়ার আইনজীবী কাইমুল হক রিঙ্কু। দুপুরে কুমিল্লা অতিরিক্ত জেলা দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক আব্দুর রহিমের আদালতে এই শুনানি অনুষ্ঠিত হয়। 2015 সালের 3 ফেব্রুয়ারি বিএনপি জামায়াতের ডাকা অবরোধের সময় কুমিল্লার চৌদ্দগ্রামে একটি বাসে পেট্রোল বোমা ছুড়ে মারে দুর্বৃত্তরা। এতে 8 যাত্রী পুড়ে মারা যায়।